নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাহাতো নিজের বাস্তু জমি বিক্রি করে সেই অর্থ দলীয় তহবিলে দান করলেন। পৌরসভা স্বজন পোষণ ও টাকা নয় ছয়ের অভিযোগ তুলে বিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামগ্রিকভাবে ভালো কাজের সুবাদে রাজ্যের মধ্যে সেরার তকমা পেল পুরুলিয়া পৌরসভা। কলসি এক নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের গলিগ্রামে কাজের গাফিলতির অভিযোগ তুলল বিজেপির যুব জেলা সম্পাদক। মুর্শিদাবাদের সাগরদিঘি বালিয়া গ্রাম পঞ্চায়েতে শৌচাগার নির্মাণের দাবিতে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। হুগলির চুচড়া পৌরসভার অফিসে পৌরসভার ঠিকাদাররা অভিনব প্রতিবাদে সামিল হলেন। আসছে বিস্তারিত খবরে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাহাতো নিজের বাস্তু জমি বিক্রি করে সেই অর্থ দলীয় তহবিলে দান করলেন। সভাপতির এইরূপ কর্মকাণ্ডের সাক্ষী রইলেন দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলছেন। ঠিক সেই সময় দলের অর্থের প্রয়োজনের জন্য নিজের বাস্তু জমি বিক্রি করলেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাহাতো। মঙ্গলবার পুরুলিয়ার রেজিস্ট্রি অফিসে শান্তিরাম মাহাতো পুরুলিয়ার 21 নম্বর ওয়ার্ডের যমুনাবাদ এলাকার 2 কাটা বাস্তু জমি 5,95,000 টাকায় এক ব্যক্তিকে বিক্রি করলেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই জেলার কয়েকটি ব্লকে তৃণমূলের খারাপ ফল হয়েছে। সেই কারণে গোটা জেলা জুড়ে বেশ কিছু দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলির বাস্তব রূপ দিতে গেলে অর্থের প্রয়োজন, তাই সেই অর্থ জোগাড় করতে নিজের বাস্তু জমি বিক্রি করলেন শান্তিরাম মাহাতো। যদিও এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে কিছু না বললেও কার্যত স্বীকার করে নেন প্রয়োজনের জন্য ও দলের জন্য এই বাস্তু জমি তিনি বিক্রি করলেন। জেলা সভাপতির এই রূপ কর্মকাণ্ডে সাক্ষী রইলেন দলের অন্যান্য কর্মীরা। অ্যাকচুয়ালি টাকার প্রয়োজনে জমি বিক্রি করলাম, তার কারণ হচ্ছে জীবনে সবসময়ই তো টাকার প্রয়োজন হয়, যে কোনো কাজ করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, আমরা তো এইভাবেই রাজনীতি করে এসেছি যে রাজনীতি করি আমরা, কিন্তু নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি করার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কিছু কিছু প্রয়োজন হয়, সেটাও অনেক ক্ষেত্রে আমরা দিয়েই করে থাকি। এইভাবেই আমি মোটামুটি কিছু টাকার প্রয়োজন ছিল, সেই জন্য আমি পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। পৌরসভার স্বজন পোষণ ও টাকা নয় ছয়ের অভিযোগ তুলে বিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার সামনে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভায় স্বজন পোষণ ও টাকা নয় ছয়ের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টি এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করল। ভারতীয় জনতা পার্টির শহর লোকাল কমিটির সভাপতি মিঠু মহন্ত অভিযোগ করেন, পুরসভার পুরপতি সহ আরও কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা ও শৌচালয় নিয়ে দুর্নীতি করেছে এই পৌরসভা। এরই প্রতিবাদ করতে ভারতীয় জনতা পার্টির শহর লোকাল কমিটির পক্ষ থেকে এইরূপ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন এই কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে প্রায় শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এবং তার সাথে বালুরঘাট পৌরসভার আরও কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে এবং বালুরঘাটে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় নিয়ে যে দুর্নীতি হয়েছে, পাইপ লাইন সহ ট্যাক্সের স্বজন পোষণ, এই সমস্তর বিরুদ্ধে বালুরঘাট বিজেপির পক্ষ থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামগ্রিকভাবে ভালো কাজের সুবাদে রাজ্যের মধ্যে সেরা তকমা পেল পুরুলিয়া পুরসভা। পুরসভার কর্তৃপক্ষের দাবি, এই সেরা তকমা পাওয়ার পিছনে রয়েছে পুরসভার টিম ওয়ার্ক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামগ্রিকভাবে ভালো কাজের সুবাদে রাজ্যের মধ্যে সেরা তকমা পেল পুরুলিয়া পুরসভা। রাজ্যের সমস্ত পুরসভার পুরসভাভিত্তিক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামগ্রিকভাবে ভালো কাজের জন্য পুরুলিয়া পুরসভাকে সেরা পুরসভা ঘোষণা করল রাজ্য সরকার। 17-18 অর্থবর্ষে 949টি বাড়ি তৈরির জন্য ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। পুরুলিয়া পুরসভার কর্তৃপক্ষের দাবি, এই সেরা তকমার পিছনে রয়েছে পুরসভার টিম ওয়ার্ক। পিএমএওয়াই প্রজেক্ট গোটা ভারতবর্ষে চলছে, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তো চলছে, এবং আমরাও পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতেও আমরা চালাচ্ছি। শুধু এই আবাস যোজনা সেল নয়, পুরোজন প্রতিনিধিদের ভালো কাজ করার জন্য এই প্রকল্পে সাফল্য পেয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষ। এটা একটা সামগ্রিক টিম ওয়ার্ক, একসাথে সবাই একই মনোভাব নিয়ে কাজ না করলে এই সফলতা সম্ভব নয়। আমি প্রথমে আমাদের টিমের ধন্যবাদ দিতে চাইবো, আমাদের পৌর প্রধান শামীম দাদ খান মহাশয়কে। যখনই ওনার কাছে ফাইল টাইল যা কিছু আমরা নিয়ে গেছি সব রকম সহযোগিতা উনি করে দিয়েছেন। আমরা ধন্যবাদ দেবো ইহো সাহেবকে, বিগত দিনে আমাদের যিনি ছিলেন আব্বাস আনসারি সাহেব, তার কাছ থেকে আমরা অনেকটা পেপার ওয়ার্ক কী করে নিখুঁত করতে হয় সেটা শিখেছিলাম, তার পদাঙ্ক অনুসরণ করেছিলাম ফাইল তৈরির ক্ষেত্রে। বর্তমানে যিনি এসছেন সুদীপ্ত দেবনাথ সাহেব, তিনিও যথেষ্ট রকম সহযোগিতা করছেন। ধন্যবাদ দেব কাউন্সিলরদেরকে, যারা নিজের নিজের ওয়ার্ডে সেই সব বস্তিবাসী মানুষদেরকে খুঁজেছিলেন যাদের মাথায় পাকা ছাদ দেওয়া জরুরি, তার তালিকা তারা সময় আমাদের তৈরি করে দিয়েছেন। 2015 সালে আমরা 769টা বাড়ির অনুমোদন পেয়েছিলাম, যার মধ্যে আমরা 700টা বাড়ি তৈরি করতে পেরেছি, সেগুলো প্রায় শেষের মুখে। 2016-17 আমরা 915টা বাড়ির অনুমোদন পেয়েছি, যেগুলোর প্রায় সবকটিরই কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে। 2017-18 আমাদের ডিপিআর তৈরি হয়ে গেছে, 949টি বেনিফিশিয়ারি আছে। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব এসেছিলেন বিগত দিনে, আমরা যখন তাকে আর্জি জানাই যে এই 949টি বাড়ি যদি আমরা পুরুলিয়াকে দিতে পারি তাহলে অনেক মানুষ উপকৃত হবে, তিনি সাথে সাথে তার অনুমোদন আমাদেরকে দিয়ে গেছেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। কাজে গাফিলতির অভিযোগ তুলল বিজেপির যুব জেলা সম্পাদক। ঘটনাটি ঘটেছে গোলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের গলিগ্রামে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কাজে নিযুক্ত সুপারভাইজার। পূর্ব বর্ধমান জেলার গোলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের গলিগ্রাম ক্যানেলপুর ভৈরবের দোকান পর্যন্ত নালা সংস্কার না করার অভিযোগ করল বিজেপির যুব জেলা সম্পাদক রাজু পাত্র। তিনি এই কাজের দুর্নীতির অভিযোগ করেছে। তিনি বলেন, ওই কাজটিতে নালা সংস্কার না করে নালার পাশে আগাছা কেটে দায় সেরেছে তৃণমূল সুপারভাইজাররা। তিনি আরও জানান, ওই কাজটি সম্পূর্ণ না করে সুপারভাইজাররাও পঞ্চায়েত বোর্ড সেটে দিয়েছেন। তো এই রাস্তায় প্রতিদিন পেরিয়ে যায়, আমি শুনছি নাকি এই ড্রেন পরিষ্কারের জন্য কিছু টাকা এসেছে। তো রাস্তায় পেরিয়ে যাওয়ার পথে দেখছি সেই পানারিগুলো আছে, সেই সাইডে ওই গাছগুলো আছে, নোংরা আবর্জনাগুলো আছে, কই আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দু একটা জায়গায় হয়তো ছোট ছোট গাছগুলো যেইগুলো ছিল ওই গাছগুলো হয়তো তুলে সরিয়েছে, তাছাড়া সেরকম কোনো পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। এই এই সরকারের বর্তমানে এই সরকার আসার পর দেখছি যে সব জায়গায় বলছে যে পরিষ্কার করছি, কোনো পরিষ্কারই দেখতে পাচ্ছে না। আপনি ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে ওই জায়গাটা কতটা পরিষ্কার করা আছে, এবং সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে এই রাস্তার দুপাশে কোনো জায়গা পরিষ্কার আছে নাকি। এই বিষয়ে তো সাধারণ মানুষ মুখ খুলতে চাইছে না, সাধারণ মানুষ ওদের একটা ভয়ে মুখ খুলতে চাইছে না যে 100 দিনে কাজ বন্ধ করে দেবে বা অন্যান্য রেশন বন্ধ করে দেবে। মানুষ তো একটা সবাই ওদের আতঙ্ক ভয়ে তো আছে, মানুষ কথা বলছে না। আপনি কি চাইছেন? আমি চাইছি যে জনসাধারণে যেটা ভালো হবে ভালো করতে হবে মানুষকে, তার জন্য যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো যেন সঠিক জায়গায় লাগে, ফালতু জায়গায় না গিয়ে সঠিক জায়গায় যেন লাগে। কিন্তু কই কিছু দেখতে পাচ্ছি না, খালি দেখছি ওই সাইডে দু একটা আগাছাকে তুলেছে, অথচ ড্রেন অপরিষ্কারই রয়েছে, কোনো কাজ কই কিছু বোঝা যাচ্ছে না যে কাজ করেছে এটা। হ্যাঁ, বর্ষাকাল এমনি আবর্জনা হয়ে থাকে, আবর্জনা হয়ে রয়েছে, এমন কাজটা যে কে করাইছে কী করাইছে সেটা কিন্তু বলতে পারছি না। কিন্তু একটা জিনিস হচ্ছে, কাজটা কিন্তু হয়নি, এটা যদি কোনো কেউ কোনো দেখতে চায় এসে দেখতে পারে, বা কোনো ভিডিও করে দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু কাজটা হয়নি। সামনে ওই সামান্য মানে রাস্তার উপরে যে একটা গাছ আছে সেই গাছগুলো হয়তো আগাছা দু একটা পরিষ্কার করেছে, বাকি কোনো কাজ কিন্তু পরিষ্কার করা হয়নি, ড্রেন পরিষ্কার করা হয়নি। এটা কীভাবে হলো, কী করে হলো, কী করে জানবো? বুঝলাম, করেছি ছাই উড়ার জন্যে, জলের জন্যে অনেক করেছি,
এখনও করবো, কেন করবো না, ভালো হোক সমাজে ভালো হোক এটা তো আমরা চাই। যে সরকারের কাজ যেটা আসছে, সাধারণ মানুষ যে কাজ করে যে পয়সাটা পাবে সেটা পাক, সেটাও চাই। সেই কাজ যদি এইভাবে অগ্নি করে নয় ছয় হয়, এর জন্য দায়ী কে, যারা করাচ্ছে তারাই হবে। যদিও স্থানীয় 100 দিনের কাজের সুপারভাইজার সুকুমার দেবনাথ ও তারক মেটে জানান বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, ওই কাজটি এখনও পর্যন্ত করানোর আদেশ দেননি পঞ্চায়েত। বোর্ডটি কাজ করার জন্যই আটা হয়েছিল বলে তারা জানান। যদি পঞ্চায়েত অনুমতি দেয় তাহলে নিয়ম মেনে কাজ হবে বলে জানিয়েছেন সুপারভাইজাররা। যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি পঞ্চায়েতে যে খোঁজ নিয়ে দেখুন উচ্চগ্রাম জিপিতে, যে ওই ওর কোনো লেবার বাজেটই বেরোয়নি, ওটার কোনো জিওট্যাগই হয়নি এখনও পর্যন্ত, তাই ওটার কোনো মাস্টার রোলই বেরোয়নি। ওই কাজটা আমরা শুরুও করিনি, শেষই করিনি, শেষ শুরুও নেই, সেই প্রসঙ্গে শেষের প্রশ্নই নেই। কিন্তু হয়তো গ্রামের কিছু কিছু স্বেচ্ছাসেবী মানে সংগঠন বা কর্মী, তাদের মনে হয়েছে যে এই রাস্তাটা একটু আবর্জনা রয়েছে পরিষ্কার করে দিই, সেই প্রসঙ্গে তারা হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ করে থাকতেই পারে, সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু আমি আপনাকে ওনাকে চ্যালেঞ্জ করছি যে এটার কোনো লেবার ব্রাজি বেরোয়নি, এর কোনো মাস্টার হল এখনও পর্যন্ত হয়নি, এটার কোনো 100 দিনের কাজে প্রকল্প হয়নি। হ্যাঁ, তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমরা 4টে বোর্ড তৈরি করা উচ্চগ্রাম জিপি করেছিল, 3টে বোর্ডের মাস্টার রোল বেরিয়েছে, হেনকালে চতুর্থ নম্বর বোর্ডটা যেটা অভিযোগ করেছে ক্যানেল পুল থেকে ভৈরবের দোকান পর্যন্ত, তা ওইটা মারনালা সংস্কার মানে প্রজেক্টটাই হয়তো ক্যান্সেল হয়ে গেছে, আর মারনালা মানে খোলা নেই, তাই সেক্ষেত্রে ওর মাস্টার রোলও বেরোয়নি, ওর লেবার বাজেটও হয়নি, তাই ওটা কাজের কোনো প্রশ্নই নেই, কাজ শুরুও করি নাই, শেষেরও প্রশ্ন নাই, আর দুর্নীতির অভিযোগের ভিত্তিহীন। যেতে কাজের সিস্টেম হচ্ছে যে আমরা ড্রেন নালার আগে ওইগুলো করতে হয়েছিল বোর্ডগুলো, ঠিক আছে, সেই মতো বোর্ড তৈরি হয়েছে, আমাদের স্কিম যেটা ছিল সেই স্কিম অনুযায়ী ওই বোর্ডের কাজটা এখনও পর্যন্ত আমাদের মাস্টার রোল বেরোয় নাই, ওইটা বেরোবেও না। এখন যে কাজগুলো যেগুলো আমাদের মাস্টার রোল যেগুলো আমরা করে যাচ্ছি, ঠিক আছে, আমাদের নিজেদের মতো করে যাচ্ছি বা যেটা করার আমরা করে যাচ্ছি, বিরোধীরা বলতে পারে উল্টো পাল্টা বিরোধীদের কাজ ওইটা করে যাক, কিন্তু আমাদের জায়গায় আমরা সঠিক আছি। গোলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। শৌচাগার নির্মাণের দাবিতে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। মুর্শিদাবাদের সাগরদিঘি বালিয়া গ্রাম পঞ্চায়েতে রামনগর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন বিক্ষোভে সামিল হন। মুর্শিদাবাদের সাগরদিঘি বালিয়া গ্রাম পঞ্চায়েতে শৌচাগার নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালো বালিয়া রামনগর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত অফিস থেকে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করার জন্য, অন্যথা হলে সরকারি সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে বলা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদেরকে শৌচাগার নির্মাণের জন্য পঞ্চায়েতের তরফ থেকে সরকারি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা আরও জানান, পরের জমিতে কাজ করে কোনো রকমের সংসার চালান তারা, তাই শৌচাগার নির্মাণের জন্য অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে শৌচাগার নির্মাণের জন্য যদি কোনো সুবিধা পাওয়া যায় তাহলে তারা শৌচাগার নির্মাণের জন্য প্রস্তুত আছেন। আমার পায়খানা নাই, গরিব মানুষ আমরা, দেখেন আমরা পায়খানা করতে পারছি না, ভিক করে খাই, ভিক করে খাই, আমরা পায়খানা করতে পারছি না, আমরা মাঠে মাঠে পায়খানা করে বেড়াই, কিন্তু আমাদেরকে পায়খানা চাই, আমাদেরকে পায়খানা দিতেই হবে, না দিলে আমাদের উপায় নাই। পঞ্চায়েতে আমার জমা দেওয়া আছে, আমাদের তা আমাদেরকে পায়খানা দেয়নি, যে দিব দিব করছে তারা দেয়নি, না আমরা পায়খানার জন্য আপনাদের বাড়িতে কি নেই পায়খানা? নাই আপনারা কি পঞ্চায়েত অফিসে জানিয়েছিলেন? পঞ্চায়েতে কতদিন জমা দিয়েছি কাগজপাতি, এখন আমরা কিছু পাইনি। বিষয়টি নিয়ে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির চুচড়া পৌরসভার অফিসে পৌরসভার ঠিকাদাররা অভিনব প্রতিবাদে সামিল হলেন। এদিন তারা পৌরসভার বিভিন্ন দপ্তরে শুধুমাত্র 2% লেখা পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিকদের 2% কমিশন না দিলে তারা তাদের পাওনা টাকা পান না। অভিনব প্রতিবাদের সাক্ষী হল হুগলি জেলার চুচড়া পৌরসভার অফিস।
মঙ্গলবার সকালে পুরসভা অফিসের কর্মীরা উপস্থিত হয়ে দেখেন গোটা অফিস পোস্টারে পোস্টারে ছয়লাপ। কোনো রাজনৈতিক সংগঠনের পোস্টার নয়, পোস্টারে লেখা আছে শুধুমাত্র 2%। যদিও এই পোস্টার সাটানোর দায়ভাব কেউ নেয়নি। সূত্র মারফত জানা গেছে পোস্টার নাকি সাটিয়েছে পৌরসভার ঠিকাদাররা। যে কোনো কাজ করার জন্য তাদের নাকি পৌরসভার অর্থ দফতরের আধিকারিকদের 2% করে কমিশন দিতে হয়। এরই প্রতিবাদে নাকি ঠিকাদাররা এইরূপ পোস্টার লাগিয়েছে। পৌর কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিলেন কর্মীদের কোনো দাবি দাবা, মাইনে অথবা বোনাস সংক্রান্ত কোনো বিষয়ে প্রতিবাদ। পৌরসভার পৌরপতি গৌরীকান্ত মুখার্জি অবশ্য এখনও পর্যন্ত এই ব্যাপারে ধোঁয়াশায় রয়েছে। তিনি জানান এখনও এই ব্যাপারে তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। কর্মীদের কোনো দাবি দাবা নাকি সেটা জানার চেষ্টা করছেন। তিনি আরও জানান সম্প্রতি পৌরসভার কর্মীদের মাইনে বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে ক্যাজুয়াল কর্মীরা এই কাজ করতে পারে। এটা সকালে অফিসে ঢুকে গেছিলাম, একটা পোস্টার পড়েছে, এটা কী ব্যাপারটা বুঝতে পারছি না। কবে এদের সঙ্গে আলোচনা করলাম, জিজ্ঞাসা করলাম, ওরাও কিছু বুঝতে পারছে না। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সামনে দুর্গা পুজো আসছে, তো বোনাস টোনাস কিছু হয়তো ডিমান্ড বা কিছু ব্যাপার থাকছে না। তবে এখন তো বিজ্ঞাপন অনেক প্রচারের চাহিদা হয়, একটা ইন্টারেস্ট স্কিম তৈরি করা হয়, তারপর একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, তো অফিসের ভেতর রয়েছে, সেটা আমরা দেখছি। আমরা দেখে কর্মচারীদের সাথেও কথা বলছি, এখন আমি সেরকম কিছু বুঝতে পারিনি। কী লেখা আছে পোস্টারে? কিছুই লেখা নেই, এখানে একটা সাদা কাগজ, একটা মোটা করে লেখা 2%, আর কিছু লেখা নেই। সবাই স্কিম দিচ্ছে, কিছু লেখা নেই, কোনো দাবি সেটাও লেখা নেই। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ধান চাষিদের প্রশিক্ষণ দেওয়া হলো মঙ্গলবার। খণ্ডঘোষের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ পাওয়ায় খুশি ধান চাষিরা। কৃষকদের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় BFISC-তে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। এদিন মূলত ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হয় চাষিদের। বেরুগ্রাম ও দুবরাজহাট সমবায় সমিতির চাষিরা এদিনের শিবিরে অংশ নেন। বিজ্ঞান ভিত্তিক চাষ করা নিয়ে এদিন আয়োজকরা চাষিদের সামনে তুলে ধরেন। প্রশিক্ষণ নেওয়ায় উপকৃত হবে বলে মনে করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত চাষিরা। প্রশিক্ষণ নিয়ে বলবো, আমাদের খণ্ডঘোষ ব্লক এডি অফিস থেকে এই কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই পদ্ধতিটার নাম তো আমরা আগে পরিচিত ছিলাম না, জানলাম আজকে প্যাডি ট্রান্সপ্লান্টার নামক পদ্ধতি বললো। দেখলাম অনেক কিছু ওনারা ভিডিও দেখালেন, অনেক কিছু প্রসেস সম্পর্কে বললেন, খুব ভালো লাগলো। আমাদের এখানকার চাষিরাও সবাই মানে আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার জন্য সবাই উৎসুক এবং আগ্রহী। কিন্তু এবছর যেহেতু আপনার সিজনটা একটু পার হয়ে গেছে, 10-15 দিন এরকম, এবং একটা বীজতলা বা বীজ তৈরির একটা প্রসেসের টাইমটাও পেরিয়ে গেছে, তাই জন্যই এবছর মানুষ নেক্সট সিজন থেকে এই চাষটা অবশ্যই করার জন্য সবাই আগ্রহী। আর এখন হয়তো 3-4 জন হয়তো ডেমো করার জন্য তারা প্রস্তুত হয়েছে। ঠিক আছে, আগামী দিনে কি এই এইভাবে চাষ করার পদ্ধতিটা কি বাড়বে? হ্যাঁ, দেখুন যেহেতু সব জায়গাতে মেশিনারি চলে এসেছে এবং উন্নত মানে প্রযুক্তিবিদ্যায় সব কিছুর, তো চাষের মধ্যে প্রযুক্তিবিদ্যা অবশ্যই প্রয়োজন আছে, এবং প্রযুক্তি অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত এবং আমরা গ্রহণ করবো আশা করছি ভবিষ্যতে। সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একটা চাষের ট্রেনিং হলো, যাতে মেশিনে ধান রোয়ার পদ্ধতি, এই পদ্ধতিতে চাষ করলে অনেক লেবার সাশ্রয় হবে, অনেক লেবার সাশ্রয় হবে, চাষির অনেক উপকার আসবে। সেই জন্যে এই মিটিংয়ে আমরা আমাদের গ্রাম থেকে বা দুবরাজহাট গ্রাম থেকে বামুনারি গ্রাম থেকে অনেকেই এসেছিলাম তাদের কালকে। হ্যাঁ, এটা আমাদের খণ্ডঘোষ ব্লক এডিএর অফিসের উদ্যোগে এখানে হয়েছে। এডিএ সাহেব নিজে ছিলেন বা তার স্টাফরা সব অমিতবাবু দেবশ্রী এরা হাজির ছিলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। স্কুলে শ্রেণীকক্ষের নির্মাণ কাজ শুরু হয়েছে মঙ্গলকোট ব্লকের ঠেঙ্গাপাড়াতে। আনুমানিক 21 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে শ্রেণীকক্ষগুলি। গ্রামবাসীদের আশা এর ফলে উপকৃত হবে খুদে পড়ুয়ারা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঠেঙ্গাপাড়া জুনিয়র হাইস্কুলের শ্রেণীকক্ষের কাজ চলছে জোর কদমে। খুদে পড়ুয়াদের কথা ভেবেই তৈরি হয়েছে এই রূপ কর্মকাণ্ড। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির ফান্ডের আনুমানিক 21 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে স্কুলের শ্রেণীকক্ষ। যথাসময়ে কাজ সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। কাজে তদারকি করা মানুষজনের আশা এর ফলে উপকৃত হবেন খুদে পড়ুয়ারা। জুনিয়র হাইস্কুল আমাদের এই সিনুর ঠেঙ্গাপাড়া ভাটপাড়া এবং
বাবলাডি এবং বেবুচা নিয়ে এই স্কুলটি অবস্থিত। গত 2015 সালে মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই স্কুলটি চালু করে। এই স্কুলটি এতদিন পর্যন্ত প্রাইমারি স্কুলে ক্লাস হতো। গত বছর এই স্কুলটি আমাদের মঙ্গলকোট ব্লক মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি MSDP ফান্ড থেকে প্রায় 21 লক্ষ টাকা অনুমোদিত পেয়েছি এবং সেই 21 লক্ষ টাকা দিয়ে এই জুনিয়র হাই স্কুলটি এই সর্বপ্রথম ক্লাসরুম আমাদের কাজ চলছে। আমরা খুব দ্রুত সঙ্গে এই ক্লাসরুম চালু করার ব্যবস্থা করছি, কারণ অনেক ছাত্রছাত্রী প্রায় 70টা ছাত্রছাত্রী আছে যারা এই ক্লাসে 5, 6, 7 তিনটে ক্লাসে পড়াশোনা করে। এদের বহু সমস্যার মধ্যে পড়তে যে অন্য সে অন্য আমাদের এই মঙ্গলকোট ব্লকের পঞ্চায়েত সমিতির অধীনে এই ভাঙাপাড়া জুনিয়র হাই স্কুলে লেগেছে। আমরা আশা করব আগামী দিনেও এই স্কুলটা আরও দীর্ঘস্থায়ী করার জন্য আমরা আগামী দিনে আরও এসিআর দিয়ে এই স্কুলটাকে সুপ্রতিষ্ঠিত করব। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজগড়িয়া গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাতার ব্লকের জয়েন্ট বিডিওর কাছে স্মারকলিপি পেশ করল মঙ্গলবার। পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে তোলা হবে বলে আশ্বাস দিয়েছেন জয়েন্ট বিডিও। ক্ষুব্ধ গ্রামবাসীরা জয়েন্ট বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করল মঙ্গলবার। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাচগড়িয়া গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। প্রায় 2 কিমি রাস্তা খানাখন্দে ভরে গেছে, যার ফলে প্রতি মুহূর্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথচারী থেকে গ্রামবাসী সকলকেই। অসুবিধার হাত থেকে রেহাই পেতেই এদিন তারা জয়েন্ট বিডিওর কাছে স্মারকলিপি পেশ করেন। গ্রামের অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ, যদি আপনারা যান দয়া করে একবার যাবেন, আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আপনারা গিয়ে দেখুন যে গ্রামের অবস্থা কীভাবে, বা আমরা কিছু ফুটিয়ে তুলে নিয়েছি আপনাদের। হ্যাঁ, সমস্যা বলতে গোটা রাস্তাটা আপনার প্রত্যেকটা রাস্তাটা গোটাটা গ্রামের সব খারাপ হয়ে গেছে। প্রচুর কাজগড়িয়া গ্রামের যে রাস্তা, গ্রাম্য রাস্তা, গোটা রাস্তা কাজগড়িয়া গ্রাম্য রাস্তা মেন খুবই অবস্থা খারাপ। মনে আমাদের কাঁচগড়িয়া গ্রাম থেকে এসেছি আজকে আমরা ভিডিও ভাতার ভিডিওতে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের গ্রামের রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ, সাইকেল মোটরসাইকেল স্কুলের স্টুডেন্টরা কোনো কিছু কেউ গ্রাম থেকে বেরোতে পারছে না, বাইক নিয়ে গ্রাম থেকে বেরোনো যাচ্ছে না, কোনো গাড়ির যাতায়াতের মতন পরিস্থিতি নেই। তার জন্য আমরা আজকে ভাতার ভিডিও কাছে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য, অবিলম্বে আমাদের গ্রামের রাস্তাটা যাতে করে সংস্কার করা যায় এবং ঢালাই রাস্তা যাতে ব্যবস্থা, কোনো অসুস্থ মানুষ গ্রাম থেকে যেতে পারছে না নিয়ে ভাতার পঞ্চায়েত। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ভাতার ব্লকের জয়েন্ট বিডিও। খুব তাড়াতাড়ি রাস্তাটিকে চলাচলের যোগ্য করে তোলা হবে বলে জানান জয়েন্ট বিডিও। পঞ্চায়েতের আন্ডারে যে কাজগড়িয়া, সেই কাজগড়িয়া গ্রামের মানুষজন এসেছিল, তাদের এলাকার রাস্তা খুব বেহাল অবস্থা হয়ে আছে, সেই সম্পর্কে তারা দিতে এসেছিল এবং ভিডিও ফুটেজও তারা করে নিয়ে এসেছে, দিয়েছে আমাকে দেখালো। আমি দেখলাম সত্যি বেহাল অবস্থা। পরবর্তীতে আমার যতটুকু করণীয়, আমি গ্রাম পঞ্চায়েতে প্রধানকে বা ওখানকার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দুজনকে আমি ফোন করেছিলাম। ফোন করে জানলাম যে 2018-19 অর্থবর্ষে যে GBDB প্ল্যান আছে আমাদের পঞ্চায়েত দপ্তরে, সেই GBDB প্ল্যানে রাস্তা ধরা আছে এবং প্ল্যান করেওছে তারা। তো বর্তমান পরিস্থিতিকে একটু যদি সামলে নিতে হয় সামনে বর্ষাতে, তাতে আগামী কালকে প্রধান সাহেবাকে এবং তাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি ওদেরকে ডাকা হয়েছে, যদি ওন ফান্ড থেকে কিছু পরিমাণ অর্থের সাহায্যে যদি এলাকা ওই রাস্তাটুকুকে একটু ভালো করিয়ে দেওয়া যায় আপাতত, সেই জন্যই ওই রকম একটা কথা ওদের সঙ্গে বলা হয়েছে। ওরা আসবে প্রধান সাহেবা কালকে, এসে আমরা কথা বলব। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। তৃণমূল কংগ্রেস সভাপতির ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। হুগলি জেলার বৌদ্ধবাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব মজুমদারের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রণববাবু জানান, তার স্ত্রী মমতা মজুমদার চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। গত এক সপ্তাহ ধরে কাজীপাড়া লেনের বাড়ি থেকে সেখানে যাতায়াত করছিলেন প্রণববাবু।
সোমবার রাতে তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে দেখেন তার দরজার তিনটি তালা ভাঙা অবস্থায় রয়েছে, গোটা ঘর লণ্ডভণ্ড, আলমারি ভেঙে 12 ভরি সোনার গহনা, 1500 টাকা ও দামি জামা কাপড় চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে শ্যাওড়াপুলি থানায় প্রণববাবু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু আজ সকালে অর্থাৎ 3 তারিখ সকালবেলায় আমাকে আমার প্রতিবেশীরা এখান থেকে জানায় যে আপনার বাড়িতে কালকে রাত্রে এক দুঃসাহসিক চুরি হয়ে গেছে, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে এবং অনেক জিনিস হয়তো পাওয়া যাচ্ছে না এবং আপনি অতি অবশ্যই এখানে চলে আসুন। কি কি গেছে? এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি 3টের সময় ফিরে আসি এবং তার আগে অবশ্য আমি শ্যাওড়াপুলি পুলিশ স্টেশনে জানাই এবং শ্যাওড়াপুলি পুলিশ স্টেশন থেকে তাদের আধিকারিকরা এখানে এসে পরিদর্শন করেন এবং এখানে ছবিও তুলে নিয়ে যান। কিন্তু আমার মনে হচ্ছে যে ঘটনার মধ্যে যারা আছে তারা এই অঞ্চলে দুষ্কৃতি হতে পারে, দুষ্কৃতকারী হতে পারে অথবা অন্য কোনো কারণে আসতে পারে। কিন্তু আমরা যেহেতু পুলিশি বা প্রশাসনিক ব্যবস্থার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, সেই কারণে আমি বলছি যে আমার যা চুরি হয়েছে বা আমার জিনিস যেখান থেকে যে আমি হারিয়ে ফেলেছি আমি জানি না আপনার কতটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং তা উদ্ধারের চেষ্টা করবেন। কি গেছে? আমার প্রায় 12 ভরি সোনা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি, যেহেতু আমার স্ত্রী বর্তমানে এখানে নেই, হয়তো আরো বেশি হতেও পারে, আমি সেটা এখন আনুমানিক 12 ভরি সোনার কথা বলছি। 5000 টাকা নগদ আমি এখানে রেখে গেছিলাম, সেই টাকাটিও এখানে আমি এসে পাইনি। একটা সাইকেল আমার দরজার কড়াতে থাকতো, সাইকেলটিও নেই এবং ছোট্ট একখানা ক্যামেরা ছিল আলমারির মধ্যে, সেটি নেই। আমার মূল্যবান কাগজপত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে না এবং তার মধ্যে প্যান কার্ড, আইডি কার্ডও আছে এবং আমার আইডি কার্ড ছাড়াও একটা এখানকার পোস্ট অফিসের আমার যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের বই, সেই বইও আমি পাচ্ছি না। কিভাবে ঢুকেছো? চোর এখানে দরজার মুখটা ভেঙে কেটেছে এবং গেটের চাবিগুলো সমস্ত আমার মনে হয় যে কেটেই ঢুকেছে অথবা যে কোনো কারণে লকগুলো ভেঙেছে, লক ভেঙে এখানে প্রবেশ করে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাহাতো নিজের বাস্তু জমি বিক্রি করে সেই অর্থ দলীয় তহবিলে দান করলেন। পৌরসভা স্বজন পোষণ ও টাকা নয় চয়ের অভিযোগ তুলে বিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামগ্রিকভাবে ভালো কাজের সুবাদে রাজ্যের মধ্যে সেরার তকমা পেল পুরুলিয়া পৌরসভা। কলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের গলিগ্রামে কাজের গাফিলতির অভিযোগ তুলল বিজেপির যুব জেলা সম্পাদক। মুর্শিদাবাদের সাগরদিঘি বালিয়া গ্রাম পঞ্চায়েতে শৌচাগার নির্মাণের দাবিতে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। হুগলির চুচড়া পৌরসভার অফিসে পৌরসভার ঠিকাদাররা অভিনব প্রতিবাদে সামিল হলেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।